এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশ এখন দুই সি নিয়ে ব্যস্ত, ব্যস্ত কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে, ব্যস্ত করাপশন নিয়ে, এবং তার আনুষঙ্গিক আরও নানা বিষয় আছে, কিন্তু সেগুলো মানুষকে যতটা না স্পর্শ করছে। কোভিড-19 অবশ্য গোটা পৃথিবীকে স্পর্শ করেছে, গোটা পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে, সেই সঙ্গে বাংলাদেশকেও, কিন্তু তার সঙ্গে করাপশন একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলব। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, আমাদের সঙ্গে যিনি ক্ষমতাসীন জোটের সঙ্গে তার সংগঠন জড়িত এবং যুক্ত আছে, আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রা, মিশা মিলন এবং মিশা চৌধুরী। আমি যে পৃষ্ঠটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, প্রশ্ন ঠিক না যে আপনাদের কাছে কী মনে হয় যে করোনা আমাদেরকে আসলে কতটা বদলালো? অনেক মাস হলো করোনার সঙ্গে যুদ্ধ আমরা করছি, অনেকে মারা গেছেন, অনেকে এখনও লড়াই করছেন, আর বাকি সবাই আমরা আতঙ্কে আছি, কিন্তু আমাদেরকে আসলে আমাদের মনোজগতে, চিন্তায়, আচার আচরণে কতটা বদল ঘটালো করোনা? নাগরিকদের কথা বলি, রাজনীতিবিদদের কথা বলি, সরকারের কথা বলি, বিরোধী দলের কথা বলি, সব মিলিয়ে। মিশা মিস বারমান চৌধুরী, ধন্যবাদ দিলুর ভাই আপনাকে। এই করোনাকালীন সময় আমাদের, আপনি জানেন যে আমি ইসলামিক ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, আমাদের এই মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ উনিও করোনা ইন্তেকাল করলেন, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আর যিনি আমাদের 14 দল এবং মহাজোটের সাথে সমন্বয় করতেন নাসিম ভাই, তিনিও ইন্তেকাল করছেন, সাহারা খাতুন তারা ইন্তেকাল করছেন, আরও অনেক নেতা বিএনপির, আওয়ামী লীগের, আলেম ওলামা, স্বাস্থ্য সেবায় যারা জড়িত, ডাক্তার, নার্স, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অনেকেই ইন্তেকাল করছেন। আল্লাহ তাদের প্রতি দয়া করুন। যারা কর্মরত অবস্থায়, কাজে ব্যস্ত থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে আরও বেশি বৃদ্ধি পাক, এটা দোয়া করি, এবং তাদের পরিবার পরিজন যারা বেঁচে আছেন এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহর কাছেই আমরা এখন হেফাজতের জন্য আশ্রয় প্রার্থনা করছি। এখন আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করছেন যে এই করোনা আমাদেরকে কতটা বদলাল, কতটা বদলালো, আসলে একটা কথা আছে যে স্বভাব মরলেও স্বভাব মরলেও যায় না, এমন স্বভাব আমাদের তৈরি হয়ে গেছে। বছরের পর বছর এই স্বভাবের প্রশিক্ষণ পেতে পেতে এই করোনার মতো মহামারী যখন বিশ্বের মানুষের স্বভাব পরিবর্তন করে দিছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের দেশের ধনাঢ্য শ্রেণী যারা তাদের স্বভাব তেমন একটা পরিবর্তন হয়েছে করে আমার মনে হয় না। এই যারা টাকা চুরি করত, যারা টাকা চুরির নানা ফন্দি ফিকির করত, যারা মানুষের সম্পদকে নিজের সম্পদ করে নেওয়ার জন্য ফাইল নিয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি, এখনের মধ্যে দেখা যায় যে এই মাস্ক পরে দৌড়াদৌড়ি করতেছে, এখনও দেখা যায় এই যে আপনার কারে কীভাবে, আর সর্বশেষে যে দুই তিনটা ঘটনা জাতিকে আরও বেশি হতাশ করেছে, এই যে আপনার তারপরে মাস্ক বিক্রির কেলেঙ্কারি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আপনার এইটা ডিজি, এটা অধিদপ্তর নাকি, স্বাস্থ্য অধিদপ্তর, অধিদপ্তরের ডিজি ইনারা পদত্যাগ করলেন, কিন্তু ডিজি যার পরিচালনায় অন্যান্য দেশে এই ধরনের ঘটনা ঘটে, যে মন্ত্রণালয়ের অধীনে সে মন্ত্রী কোনোভাবে দায়ী না থাকলেও রেওয়াজ হলো অন্য দেশের যে তিনি পদত্যাগ করেন,
এবং কোন কোন দেশ এমনও আছে যে মন্ত্রী লজ্জায় আত্মহত্যা। এটা ডিপেন্ড করে আপনি কতটা ডেমোক্রেসি কতটা চর্চা করছেন, এটা ডিপেন্ড করে ডেমোক্রেসি চর্চার সঙ্গে আপনার মনস্তত্ত্ব এবং লজ্জা শরম কতটুকু আছে মানুষের, সেটাও গণতন্ত্রের সাথে সম্পর্কিত। এটা এটা ঠিকই বলছেন আপনি। তো এটা আপনার প্রশ্ন, যেহেতু আজকে সময় এই পদত্যাগের কালচার, যে দেশ যত গণতান্ত্রিক সেই দেশে তত বেশি, যেহেতু সময় কম আমি শুধু এক লাইনে আপনাকে বলবো যে আমাদের ধনাঢ্য শ্রেণী লুটেরা পুঁজিপতিদের স্বভাব তেমন একটা বদলায় নাই, যেমন ছিল তেমনই আছে। জি মিসাকুল মদিন আহমেদ মিলন, বদলাচ্ছে কিছু করোনা পরিস্থিতি? করোনা জি ধন্যবাদ দিলুর ভাই, মিস বাবা এবং সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যে কথাটা প্রসঙ্গটা এনেছেন যে আমরা কতটুকু বদলেছি, মানুষ কতটুকু বদলেছে, তো এই বিষয়ে আসলে মিস বাসায় কিছু কথা আনছেন। করোনার মতো ভয়াবহ মহামারীর সময় আমরা দেখি যে ম্যানেজমেন্টে যারা আছেন সর্বোচ্চ পর্যায় থেকে সম্পৃক্ত অনেকেই মোটেও বদলাননি, লুটপাট এবং অন্যান্য বিষয় নির্মমভাবে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে তারা তাদের কর্মকাণ্ড করছেন। এই প্রসঙ্গে ব্যাপক আলোচিত, আমরা সবাই জানি ব্যাপক আলোচিত, শুরুতেই ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনার যোদ্ধা যারা ছিলেন তাদের জন্য যে পিপি মাস এই সমস্ত বিষয়ে ভয়ঙ্কর দুর্নীতি, ধারাবাহিক ভয়ঙ্কর দুর্নীতি থেকে তারা দূরে সরে দাঁড়াননি। ধারাবাহিকভাবে যতদিন আপনি অনলাইন পত্রিকা দেখেন, প্রিন্ট লাইন পত্রিকা দেখেন, টেলিভিশন দেখেন, বিদেশের বিভিন্ন নিউজ মাধ্যম দেখেন, সব জায়গাতেই বদলানোর তো প্রশ্নই আসে না, বরঞ্চ ভয়াল দুর্নীতির থাবা জনগণের জীবনকে আরো দুর্বিষহ করার জন্য, সবাইকে মৃত্যু মুখে ফেলে দেওয়ার বিপরীতে ব্যাপক অর্থনৈতিক দুর্নীতি সহ সম্পৃক্ত আছেন। আমরা অনেক সময় বলি যে, যেমন নির্মাবাইয়া বলেছেন যে এটা এই সময়টা করা খুবই অন্যায় হয়েছে, কিন্তু আমরা তো মনে করি যে এই অন্যায় ধারাবাহিকভাবে পূর্ব থেকেই চলে আসছে, এই লুটপাট পূর্ব থেকেই চলে আসছে, এবং আশ্রয় প্রশ্রয় ছাড়া এই লুটপাট সম্পূর্ণ হওয়ার কোনো আশা নাই। যারা আগেও এই ধরনের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশের জনগণের সম্পদ অর্থ অবৈধভাবে অপক্ষমতায় থেকে লুটপাট করেছে, এদের আশ্রয় প্রশ্রয় আজকে এই আমাদের বর্তমান সরকার ব্যবস্থাপনায় ভয়ঙ্কর ভাবে ব্যর্থ। আমরা বিএনপির পক্ষ থেকে শুরুতেই আমাদের মহাসচিব আহ্বান জানিয়েছিলেন এই ধরনের একটু ভয়ঙ্কর মহামারীর সময়, দুর্যোগের সময় আসুন আমরা দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ বাদ দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, কিন্তু আমরা এর কোন লক্ষণই আপনারা আমরা দেখতে পাই। আজকে যে রিজন নিয়ে কথা হচ্ছে, এই রিজন যে সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনজন সচিব ছিলেন, সবাই ছিলেন, এবং স্বেচ্ছায়েরা 2015-16 গোয়েন্দা রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরেও ওনারা বহাল তবিয়তে এখানে এসেন, এখানে চুক্তি স্বাক্ষর করেছিলেন, যা আজকে ভয়ঙ্কর দুর্নীতির প্রমাণ হিসাবে আসছে। আমরা বদলাই নাই, আমরা নির্দিষ্টভাবে শাহেদ সাবিনাদের কথা তুলে তো কোনো লাভ নেই, তারা তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে জনগণের এই দুর্যোগের সময় এই অন্যায় কর্মকাণ্ড করছেন, সর্বোচ্চ ব্যক্তি সহ সম্পৃক্ত সকলেই কেউই বদলায়নি। বিভিন্ন ভাবে আমরা আরেকটা বদলাইছি কিছু সাধারণ মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ 1.5-2 কোটি শ্রমজীবী মানুষ বেকার হয়ে গেছে, তাদের
খাদ্যাভ্যাস বদলেছে, তারা এখন কোন রকমে এক বেলা খায়, তিন বেলা খায় না, তাদের চিকিৎসা ওষুধ পায় না, পরিবার পরিজন নিয়ে তারা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিনানিপাত করছে। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে গেছে, প্রণোদনার কথা যে কথা বলা হচ্ছে এই প্রণোদনা তাদের কাছে এখনো পৌঁছে না। আমাদের খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জীবন যাচ্ছে, ব্যবসায়ীরা খামারি ব্যবসায়ীরা তাদের হারিয়ে বিনিদ্র রাত না ঘুমিয়ে কাটে দিচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার। এই অন্ধকার মনে করে মানুষ অসুস্থ হচ্ছে, আত্মহত্যা করছে। আপনারা তো অনেকদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায়, কেন আমি মিলন ভাই কথা সবটাই যদি মত পোষণ করি, দেশে যদি আইনের শাসন থাকতো, দুষ্টের আপনার যদি ন্যায় দণ্ডটা খুব শক্তিশালী থাকে তো এইখানে সম্ভব নিয়ন্ত্রণ করা। তবে মিলন ভাই একটা কথা বলছেন যে এই দুর্নীতিটা আগের থেকে হয়ে আসছে, এবং আমিও আমার বক্তব্য সময় বলছিলাম যে এইটা দীর্ঘদিনের একটা প্রশিক্ষণ স্বভাব, এই স্বভাব পরিবর্তনের সময় যাবে। তো একটা কথা সত্য যে এই সরকারের সময় দুর্নীতি ধরা পড়ছে বেশি, এবং এরা কেউই আপনার আইনের বাইরে যেতে পারে নাই, এদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে, আইনের কাছে সুপারদ করা হয়েছে। সে রিজেন্ট হাসপাতালের সায়েদ হোক বা মুজিবকোট গায়ে দিয়ে সে বড় বড় টকশকর হোক, ব্যাংক লুটার হোক, আমরা দেখছি যে এরা আইনের ঊর্ধ্বে এদের বিচার করা হয় নাই অতীতের মতো। অতীত বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই সরকারের পূর্বে যে সরকারটা আইনকে ব্যবহার করছেন ঠিক এভাবে করা হয় নাই, কিছু কিছু দুর্বলতা তো আছেই। না না, কিন্তু গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে কতজনের, না বিচারের বিষয়টা আমি আপনাকে বলবো যে এইটা বিবেকবান বিচারপতি যারা তাদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় না। এরকম বহু পাকিস্তানের সামরিক শাসনের সময় আমরা অনেক বিচার দেখছি, পাত্তা দেয় নাই বিচারপতিরা, জীবনের পরোয়া করে নাই, যেটা সিদ্ধান্ত দেওয়ার তারা দিয়েই দিচ্ছে। ইভেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আর আমাদের যে বিচারপতি মহোদয়রা আছেন ইনাদের বিষয়ে আলোচনা করতে ভয় করে, কালকে সোমেটো রুল জারি করে দিবেন কিনা। কিন্তু যতবার দেশে কু হলো, সামরিক শাসন হলো, ততবার তো একজন বিচারপতি গিয়েই বলেন বিসমিল্লাহ রহমানির রহিম, আমরা আসছি, দেশে দুর্নীতি হেই সেই কমাবো। এগুলা সবের কথা আমি বলছি না, আমাদের দেশে দৃষ্টান্ত আছে, এক্সাম্পল আছে। তা আমি বলবো এইটা আইন করে বিচারপতিদের হাতে, বিচারপতিরা ব্যক্তিত্বশীল হইতে হবে, এবং বিচারপতি নিয়োগের সময় এই জিনিসগুলা ব্যাপকভাবে দেখতে হবে যে নিয়োগটা সঠিক হচ্ছে কিনা, এদের পূর্বপুরুষের ব্যাকগ্রাউন্ড দেখা দরকার, তাদের নিজস্ব ব্যক্তিত্ব দরকার। হ্যাঁ, একজন একটা দলকে তার মন থেকে সে সমর্থন করতে পারে, কিন্তু যখন সে বিচারপতি হয়ে যাবে, বিচারের আসনে বসবে, সে তখন আল্লাহর প্রতিনিধিত্ব করবে, এবং ওই লোক যদি সামান্যতম আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে এই সমস্ত বিচারে কোনো অন্যায় অনিয়ম অবিচার করবে না। আমি তো এখন দেখি অনেক বিচারপতি আছে, এদের থেকে আমাদের গ্রাম দেশের যে পঞ্চায়েতের বিচার হয় এরা বরঞ্চ অনেকে ন্যায় বিচার করে। বিচারপতিরা কি মানে ইনফ্লুয়েন্সড ভাই? আমি সবার কথা বলছি না, সাম কোয়ার্টার আমি বলছি যে না না, ইনফ্লুয়েন্স লাগে না খিজিল্লুর ভাই, ইনফ্লুয়েন্স করা লাগে না। তাবেদার আর চাটুকারের উপরে কি ইনফ্লুয়েন্স লাগে? সে নিজে বাঁচার জন্য, সে নিজে বড় হওয়ার জন্য, নিজের বেতন বাড়াবার জন্য, নিজের বয়সকালে চাকরি পাওয়ার জন্য, খালি বিচারপতিদের কথা বলছি না, যারা চাটুকার শ্রেণীর মানুষ ওদের কোনো ইনফ্লুয়েন্স লাগে না। আপনি দেখেন না এই করোনা ভাইরাস একটা, অনেকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে একটা গজব, একটা পরীক্ষা মানুষের জন্য, আবার দেখা যায় যে বিএনপির অনেক নেতারা বলতেছেন এইটা অনেকটা আমাদের জন্য রহমত, এই জন্য যে আমরা যে আন্দোলন করে বেগম জিয়াকে বাইর করতে চাইছিলাম,
এখন আর আন্দোলন লাগে নাই, এই করোনা হওয়ার কারণে দেশনেত্রী মুক্তি পেয়ে গেছেন, এইটা আমাদের জন্য এটা রহমত। দেশনেত্রী মুক্তি পাওয়ার পরে আমরা গত 10 বছর আন্দোলন করব করব, ঈদের পরে পাঞ্জি দেখিয়া দেখিয়া তারা যখন বলছেন ঈদের পরে অমুক দিন, তারপরে রোজার পরে, মহরমের পরে, এরপরে দেখা গেছে যে করোনা আসার কারণে লাস্ট যে থ্রেটটা ছিল আন্দোলনের এইটা আর তারা করেন নাই। মিলন ভাই বলছেন যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এক হয়ে কাজ করা দরকার, তো এক হয়ে কাজ করতে গেলে আপনার এক চোখ কালা হয়ে এক হয়ে কাজ করতে পারবেন না, সরকারেরও দোষ ত্রুটি আছে, অবশ্যই আছে, ম্যানেজমেন্টেরও আছে, কিন্তু আপনি ভালো যে অংশটুকু, ভালো যে অংশটুকু, যে করোনা পরিস্থিতির মধ্যে উনি বলছেন যে মানুষ এক বেলা খায় আর তিন বেলা উপোস থাকে, তো এমনি তো আমাদের মানুষ চার বেলা খায় না, তিন বেলা যদি খায়, আমি আজকে পর্যন্ত উপোস থাকার মানুষ পাই নাই। চিকিৎসার ব্যাপারে বেশ কিছু মানুষ হয়রানির শিকার হয়েছে, এইটা সঠিক, এবং গ্রামে গঞ্জে প্রথম অবস্থায় আমাদের মতো একটা দেশ যেভাবে মানুষের খাদ্য দারগোড়ায় পৌঁছানো হয়েছে, আমি তো এটা পুরা আস্থার সহিত বলতে পারবো, সারা বাংলাদেশে আমাদের দলীয় নেতা কর্মীদের থেকে যে খোঁজ দিছি, আমি নিজে গ্রামে ছিলাম, গ্রামে গেছি, 2-4টা জেলায়ও আমি এর মধ্যে আমি গিয়ে আসছি, যে রমজান মাসে রমজানের ঈদে একজন মানুষও না খেয়েছিল না, ভালোভাবে তারা রোজা উদযাপন করছে। তবে হ্যাঁ, অর্থনীতির যে বিপর্যয় দেখা যাচ্ছে এটা আমি অস্বীকার করব না, যে ভবিষ্যতে আমরা যদি এক হয়ে কাজ না করি, সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে দুর্যোগ আসতেই পারে। এর ভিতরে আপনি দেখেন কৃষকের ধান কাটার ব্যাপারে ম্যানেজমেন্ট যখন প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ওনার দলের যুবক নেতা কর্মীদেরকে যে তোমরা গিয়া কৃষকদের ধান কেটে দাও, 2-4 জন মন্ত্রী বাদে এরা প্যান্ট শার্ট হ্যাট পরিয়া কাঁচা ধান মানুষের কাটতে গেছে, এরা বাদে অন্তর দিয়ে এমনকি যুব দলেরও ছাত্র দলেরও অনেক ছেলেদেরকে আমি দেখছি যে কৃষকদের পাশে তারা দাঁড়াইছে। ঠিক এভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই সব মুহূর্তে সব সময়, তাহলে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। এটা স্বীকার করতে হবে যে আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ইটালি এইগুলা থেকে আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, এবং এটা সরকারের ম্যানেজমেন্ট যদি পুরোপুরি ফেল হয়ে যেত এটা সম্ভব ছিল না। একটা প্রশ্ন যে পরীক্ষা তো হচ্ছে না সেই অর্থে, যে অর্থে হওয়া উচিত জনসংখ্যার বিচারে যে অনুপাতে হওয়া উচিত, কিংবা মানুষের চাওয়ার বিপরীতে যে পরিমাণ হচ্ছে, এবং ক্রমশ পরীক্ষার পরিমাণ কমে যাচ্ছে, ঠিকই বলছেন, এটা অপ্রত্যাশিত একটা আক্রমণ। এটার জন্য দেশ, জাতি, মানুষ, আমাদের মেডিকেল সিস্টেম কিছু প্রস্তুত ছিল না, যার কারণে পরীক্ষার যে সরঞ্জামাদি, কিটস, এই সেই এগুলা আমাদের কম। তারপরেও তো এখন পরীক্ষার যে সেন্টারগুলা এগুলা বৃদ্ধি পাচ্ছে। আমি আপনার এখান থেকে দাবি করব, দাবি জানাবো, আগেও আমি বলছি, চিঠি দিয়েও বলছি যে পরীক্ষা আরো আরো ব্যাপক হওয়া উচিত। মিস্টার কলিমউদ্দিন আহমেদ মিলন, বর্তমান এই অবস্থার প্রেক্ষিতে মিজবাবা যে কথাগুলো বললেন আসলেই দুঃখজনক। সারা দেশের মানুষ কি অবস্থায় আছে উনি কি জানেন? উনি কি জানেন কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে? সুতরাং এই ধরনের আমাদের দর্শক ভাইরাও শুনবেন অবস্থা কোন পর্যায়ে আর ওনারা কোন পর্যায়ে আছে, এটা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার উপরে, এই করোনার যে চিকিৎসা এর উপরে মানুষ চরম ভাবে আস্থা হারিয়ে ফেলছে। মানুষকে অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়ার জন্য ধরে বেঁধে নেওয়া যায় না, বলছে আমি বাড়ি থেকেই মরবো, তবুও এই অব্যবস্থাপূর্ণ এই ব্যবস্থার হসপিটালে আমরা যেতে চাই না। এটা কেন হয়েছে? এটা হয়েছে দুর্নীতির মাধ্যমে। এই স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে আজকে একেবারে বিদেশে পর্যন্ত আমি গতকালকেও দেখেছি বিবিসি থেকে এই করোনা ভাইরাসকালীন অবস্থায় কোন কোন খাতে এই ব্যর্থ সরকার, এই অবৈধ সরকার কোন কোন খাতে কিভাবে দুর্নীতির মাধ্যমে জনজীবনকে বিষয় করে তুলেছে। ইতালি পত্রিকায় আমরা আপনারা জানি, আমি কথাগুলো তুলে ধরলাম
যে বাংলাদেশে টেস্টের নামে যে দুর্নীতি এ বিষয়ে বিশদ ব্যাখ্যা এসেছে। সুতরাং এখানে দাঁড়িয়ে এখানে বসে আমরা যদি এই সমস্ত কর্মকাণ্ডকে আমরা পক্ষে কথা বলি নিশ্চয়ই এটা সঠিক হবে না। এবং আমার আমার মনে হয় মিজবাহ ভাই আপনি সম্ভবত ঢাকায় বাসাতেই আছেন বা অফিস আদালতে আছেন, একটু বাংলাদেশের সব জায়গায় খোঁজ দেন, আর না হোক অন্ততপক্ষে সিলেট বিভাগের খোঁজ খবরটা নেওয়ার চেষ্টা করি। সুতরাং তাহলে আর এই কথাগুলো বলার সময় অন্তত পক্ষে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এগুলো কেন হচ্ছে, কোথায় পাবেন আপনি আইনের শাসন? আইনের শাসন আপনি কোথায় পাবেন যেখানে সকল ব্যবস্থাপনা সকল ইনস্টিটিউশনকে ধ্বংস করা দিয়ে হয়েছে, যেখানে আগের অবৈধভাবে সরকার ক্ষমতায় টিকে আছে, আগের রাতে ভোট দিয়ে তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, ওনাদের ওনাদের সাথে ওনারা আইনের শাসন দিবেন, এটা কিভাবে মনে হয়? সুতরাং আমরা ভেবেছিলাম যাই হোক না কেন এই সময়টা যাতে অনেস্টলি জনগণের এই বিপদের সময় পাশে দাঁড়ানো যায়, কিন্তু আমরা তার বিপরীত চিত্র দেখেছি। মূল বিষয় তো আপনার আমার সবার জানা, একটি জবাবদিহিমূলক সরকার, সঠিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, সরকারের অনুপস্থিতিতে এই ধরনের প্যান্ডামিকে এই ধরনের ভয়ঙ্কর দুঃসময়ে জনগণের বিপক্ষে কাজ করাটাই তো স্বাভাবিক। আর এই জন্য কিনিয়ে বিনিয়ে বলার কিছু নাই, এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সর্বোচ্চ ব্যক্তি সহ সবাই এই জন্য দায়ী। ইনশাআল্লাহ আমরা এখনো আশা করব তারা সঠিক পথে ফিরে এসে মানুষের সেবা এবং অন্যান্য বিষয়ে নজর দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই না দিলে আর দায় দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে বহন করতে হবে। এমন বিষয় না যে যিনি সর্বোচ্চ ব্যক্তি এবং যারা আছেন তারা সবাই তারা জানেন না, তাদের অজ্ঞাত হয়েছে, তাদেরকে আপনি এক ধরনের মুক্তি দিবেন, ধরনের কোনো বিষয় আসলে আমাদের সাথে আমাদেরকে প্রতারণা করাই হবে। সুতরাং আমরা আশা করব এই প্রণোদনার নামে যে বিষয়টা বলা হয়েছে 1,12,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা কৃষকদের দেওয়ার কথা। আমরা যেমন ঢাকায় থাকি তেমনি গ্রামেও থাকি, উপজেলায় থাকি, এলাকায় থাকি, কয়জন কৃষক তার প্রণোদনা পেয়েছে, কয়জন কতজন পায়নি কতজন পেয়েছে এরকম কোন কাজ কি, মানে বিরোধী দলের তো, বিরোধী দল যদি সেরকম তথ্য উপাত্ত সহ বলে তাহলে তো অনেক দিকে সুবিধা হয়, সরকারের সুবিধা হয়, সরকার যদি একরোখা হয় শুনতে না চায় অন্তত অন্য গণমাধ্যমগুলো বা সাধা মানে নাগরিক সমাজের জন্য সুবিধা হয় বুঝতে। জি ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আমরা শুরুতেই যদি এভাবে বলি যে আমাদের সবাই আমরা আমাদের সকল ইউনিটকে জনগণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নির্দেশ এবং এটাকে মনিটরিং করা হয়েছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে 50 লক্ষ মানুষ অসহায় মানুষের পাশে আমি 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 সেটি করেছেন ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করছেন বা এই যে ত্রাণ পৌঁছাচ্ছে না বলছেন পায়নি বলেছেন সেই হিসাব আছে কিনা? জি অবশ্যই আছে। 5,000 কোটি টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ, 4,000 কোটি টাকা 41টা ব্যাংক কৃষি প্রণোদনা হিসেবে তারা সরকারের কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু তার 20% এখনো বিতরণ হয়নি। সুতরাং আমি এই কথাটা বলছি আমার তথ্য নয়, আমাদের এই আপনার অবগতির জন্য আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এই এই করোনা ভাইরাস সময়ে আমাদের একটা জাতীয় নিয়ন্ত্রণ করার টিম হয়েছে এবং
আমরা প্রতিদিনই বিভাগ জেলা উপজেলা থেকে তথ্য পাঠাচ্ছি এবং কে কোথায় ঋণ পাচ্ছে কি পাচ্ছে না, কারা অসুস্থ অবস্থায় সেবা পাচ্ছে না, এগুলো পাচ্ছে। আমি তথ্যগুলো দিচ্ছি আপনাকে আমাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতি থেকে কোট করে দিচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে বিভাগীয় টিম জেলা ধন্যবাদ ধন্যবাদ আমি আসি আবার আপনার কাছে মিস্টার চৌধুরী। জি কোরআন শরীফে একটা আয়াত আছে মিস্টার চৌধুরী যে তোমরা সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করিও না, মানে হয় মিথ্যা যেটা মিথ্যা, সত্য যেটা সত্য। এখন কথা হলো যে মিশ্রণ করে বলাটা ঠিক নয়। আমি মিলন ভাইকে দুইটা প্রশ্ন করব জিলুর ভাই আপনার মাধ্যমে, সেটা হলো আমি বলছি না যে প্রণোদনার যে টাকা সব কৃষকদের কাছে গিয়ে পৌঁছে গেছে, উনি নিজেই বলছেন যে এখন পর্যন্ত দেওয়া শুরু হয় নাই, তার মানে শুরু হবে। এক তাহলে এটা অ্যাডভান্স বলে দেওয়া উচিত নয় যে প্রণোদনার টাকা কৃষকরা পায় নাই। দুই নম্বর হলো ওই যে হেফাজতের সমাবেশের সময় 2500 মালা গেল রাত্রে বললেন, সকালে বললেন 2000, এরপরে বললেন 80 জন, এরপরে বললেন 8 জন, 8 জনে গিয়ে অবশ্য টিকছে, 8 জনে অবশ্য টিকছে। তো আমি বলবো যে আপনারা এত মনিটরিং সেল করলেন, আপনারা কেন্দ্রীয় একটা সেল আপনাদের অহরহ কাজ করছে। আমাদের প্রিয় রেসবি ভাই তিনি প্রতিদিন প্রেস ব্রিফিং করতেছেন, তাহলে কোন এলাকায় কোন কৃষকের প্রয়োজন প্রণোদনার, আপনারা কতজনের তালিকা দিচ্ছেন, এই তালিকা যে অমুক কৃষকের প্রণোদনা পাওয়া প্রয়োজন তাকে দেওয়া হচ্ছে না, তখন যদি সরকার এটাকে নোটিশে না নেয় তাহলে বুঝে দেব কাজটা ঠিক না। সরকারকে তো আপনারা অবৈধ বলছেন, আবার আপনারাই বৈধতা দিলেন, চা নাস্তা করে আসলেন, আসিয়া নির্বাচনে গেলেন, এরপরে নির্বাচনে পার্লামেন্টে যাবেন না বললেন, এরপরে মহাসচিব ছাড়া সবাই গেলেন পার্লামেন্টে, আপনারা একজনেও অনেক কথা বলতে পারতেছেন, অনেক সময় ওপেন ওর যে কথাগুলা সংসদীয় ভাষায় বলা যায় না তাও বলার মতো অনুমতি পাইছেন বা বলছেন। তাইলে সরকার অবৈধ বলা যাবে না, ভোটের সময় যেভাবে আমরা একটা স্বচ্ছ সুন্দর ভোট চাইছিলাম, না না আমার কথা শেষ করতে, যে ভোট আমরা চাইছিলাম আমি সবসময় প্রতিবাদ করছি, এইরকম একটা ভোট বাংলাদেশে হোক যে ভোটের জন্য আমরা সংগ্রাম করছি, যে ভোটকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে আমরা মহাজোট করছি। কিন্তু দুর্ভাগ্য হইল এটা কার জন্য, কার জন্য, এটা তো কোনো সালিশে কোনো হয় নাই যে ইলেকশন এভাবে ব্যাহত হলো, মানুষ ভোট সেন্টারে গেল না, সেই বোমা ফুটানো, সেই অগ্নিসংযোগ, সেই মানুষ হত্যা, সেই গরুর ট্রাক জ্বালানো, এগুলো এখন পর্যন্ত বিবেচনায় আসে নাই যে কেন হইল এগুলা। এবং এই এই যে ঘটনাচক্র এখান থেকে বাইর হয়ে আসতে আমাদের কতদিন লাগবে? মিলন ভাই একটা কথা বলি, আমরা সবাই মৃত্যুর দ্বার প্রান্তে, অনেকেই চলে গেছেন, আমাদেরও বয়স হয়ে গেছে, আমাদের তরুণরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আমরা কি করে গেলাম। আমরা শুধু তো হতাশ রেখে গেলে হবে না, যার নামে যাক যারা দুর্নীতি করছে আল্লাহই তাদের ব্যবস্থা করে দিচ্ছেন, করে দিবেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই মহামারী মোকাবেলা করে এই দেশের মানুষকে আবার ঘুরিয়ে দেওয়া। দর যখন একটা বড় জায়গায় যাচ্ছিল, অনেক অগ্রসর হচ্ছিল, এটা স্বীকার করতে হবে, তখন এই মহামারীতে আমাদেরকে থমকে দিচ্ছে। এইখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য আপনাদের দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন, এখন যদিও উনি আইনের কারণে কথা বলতে পারতেছেন না, উনিও দেশের দুইবার দেশ চালাইছেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশ যারা পরিচালনা করতেছে অনেক আপনাদের দলের সাথে আছেন। আওয়ামী লীগেরা আজকে 60-70 বছর থেকে তারা একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, তারা আছে, আমরা এত বড় দল নয়, তবে আমরা দোয়া করার পার্টি, আপনারা ভালো চলার জন্য। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি এর আগে কথা প্রসঙ্গে গত ঈদের প্রসঙ্গ উঠেছিলেন এবং করোনার সময় নামাজের প্রশ্ন, ঈদের নামাজ আর রমজান মাস গেছে এবং সামনে কুরবানির ঈদ, এখন এই ঈদ গতগুলো তো আমরা একভাবে বাংলাদেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে, নাগরিকরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং এখন অনেকে মনে করছেন যে সামনের ঈদকে মাথায় মানে কেন্দ্র করে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে, তো সেই জায়গায় আপনার দিক থেকে এর মানে আমাদের দেশের মানুষের মধ্যে তো এক ধরনের ধর্মানুভূতি কাজ করে, সেটা প্রবলভাবে আছে, যদিও আমরা অনেক দিক থেকেই ধর্মের ধারে কাছে নেই
মানে সেটি অসততা বলি তামিজুল ভাইকে এই ব্যাপারে দুই মিনিট লাগবে একটা কথা বলতে। মোল্লা জালালউদ্দিন রুমি খুব বড় একজন স্কলার ছিলেন এবং উনি সুফি মানুষ ছিলেন, খুব বড় দরবেশ ছিলেন। তো ওনার মসনবী বড় কিতাব এটা খুব পপুলার, ওখানের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করছেন যে এক লোক একটা গাছের নিচে দাঁড়ানো আর ঝড় বৃষ্টি আসার আশঙ্কা দেখা দিছে। এই সময় লোকটা একটা মানুষ সতর্ক করলো, ভাই আপনি গাছের নিচে দাঁড়ায়েন না, তার কারণ হলো এখানে প্রায় বজ্রপাত হয়। তো লোক বলে এটা আল্লাহর ইচ্ছা হইলে হবে, না হইলে হবে না, আমি এখানে দাঁড়াই থাকবো। এখন দ্বিতীয় আরেকজন মানুষ সতর্ক করলো, তৃতীয় একজন, সে দাঁড়াই থাকলো। এরপরে দেখা গেল যে হঠাৎ জোরের সাথে বজ্রপাত হয়ে লোকটা ওইখানে মারাও গেল। তো জালালউদ্দিন রুমির কাছে গিয়ে বলা হলো যে হুজুর আল্লাহর প্রতি এত যে ডিপেন্ডেন্ট, এত যার বিশ্বাস, সে লোকটা এইভাবে মরে গেল। উনি বললেন তোমরা এটা খেয়াল করল না, আল্লাহ তিনজন মানুষ সতর্ক করার জন্য পাঠাইলেন, সে তো নড়লই না, এটা তো আত্মহত্যা। হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস করবেন কিন্তু পরিস্থিতি বিবেচনা করবেন এবং সতর্ক থাকবেন। এবং আমাদের দায়িত্ব হলো, আমাদের বলেন, মিলন ভাইদের বলেন, মানুষ তো বাঁচতে হবে, গরুর ব্যবসায়ীরা গরু বিক্রি করতে হবে, আর হজের যে কোরবানির ব্যাপারে যে ওয়াজিব এটা অন্য খাতেও ব্যয় করা যাবে না, এইটা কোরবানির খাতে দিতে হবে। তবে পরিবেশ, ইসলাম সবসময় মানুষের উপর কিছু চাপাই দেয় না, মানুষকে বাঁচায়, মানুষকে মরার দিকে। এই জন্য ইসলামে আপনার বৈরাগ্য নাই, সন্ন্যাসী হওয়ার ব্যবস্থা নাই। হ্যাঁ, বিজ্ঞানসম্মত সমস্ত কর্মকাণ্ডগুলো ইসলামের, অবৈজ্ঞানিক কোনো কাণ্ড নেই। তো যারা গরু নিয়ে বাজারে আসবে, যারা গরু কিনতে যাবে, যারা গরু কোরবানি দিবে, সব পুলিশ দরজায় দরজায় দাঁড় করানো যাবে না। এইরকম রাজনৈতিক নেতারা যাদের বড় দল আছে তারা পারবেন, আমরা যারা আছি, যারা আলেম ওলামা আছেন, সকলে মিলে মানুষকে সচেতন করে এই কোরবানির কারণে আল্লাহর যাতে রহমত আসে, এখানে যেন করোনা ছড়িয়ে না পড়ে, সেই ব্যাপারটা আমাদেরই দেখতে হবে। ধন্যবাদ, আমরাই সচেতন হতে হবে। মিশা কলিমুদ্দিন আহমেদ মিলন, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, খুব বেশি লম্বা করা যাবে না, ছোট করতে হবে বক্তব্য। আপনি আগে যে কথা বলেছিলেন, আমি একটা ছোট্ট একটা রেফারেন্স দেই। আমাদের সুনামগঞ্জ জেলা কথা যদি ধরি, এখানে কৃষকদের, কৃষি খামারিদের সকল তথ্য কৃষি বিভাগকে দেওয়া হয়েছে। আমি ইন দ্য মিন টাইম সুনামগঞ্জ জেলার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব ফারুক সাহেব উনি পাঠিয়েছিলেন, উনি বলছেন যে একজন খামারি এখনো প্রণোদনা পায়নি। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আর আরেকটা বিষয় হলো, আমার, আমি জানি না যে কবে এর অবসান হবে। আমরা চাই, আমরা শ্রদ্ধা জানাই সকল ফ্রন্টলাইনারদের যারা এই এই ভয়াবহ অবস্থায় নিজের জীবনকে বিপন্ন করে জনগণকে সাহায্য করছেন, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আমাদের সংবাদকর্মী, মিডিয়া কর্মী সকলকে, এবং ইতিমধ্যে যারা জীবন দিয়েছেন, মারা গেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু একটা বিষয়, আমাদের এই বিষয়টা আমরা আজকেও পত্রিকায় যদি দেখেন, আজকেও দেখবেন যে বাংলাদেশের যে ওয়েল কোম্পানি, সেখানেও 200 কোটি টাকার লোপা। আজকেই দেখলাম যে পরিকল্পনা মন্ত্রী দেব একনেকে যে ফান্ডের জন্য, তহবিলের জন্য যে প্রকল্প সাবমিট করেছে, সেখানে চামচের দাম 1,000 টাকা, পটিদার দাম 10,000 টাকা। এবং ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলছেন যে আমি বিষয়টা ভালোভাবে দেখিনি, এটা তো পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকে আসছে, আমি ভালোভাবে দেখিনি। এটা একটা তুঘলকি বিষয়। বাংলাদেশের যে অবস্থা আমরা শুনছি, আমি আবারও বলি যে আমরা আসলে সকলে ঐক্যবদ্ধভাবে জনগণকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। আমাদের সিলেট বিভাগীয় শহর সিলেটে যদি মেয়র আছেন আরিফুল্লাহ চৌধুরী, এখানে যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেয়র ঐক্যবদ্ধভাবে রাস্তায় কাজ করেন, তাহলে মানুষ মাস্ক পরার জন্য মানে শাস্তি দেওয়া লাগবে। এটা এক্সাম্পল দিলাম। আর মূল বিষয় তো জানি, আমরা সবাই জানি, সবাই জানি থলের বিড়াল কমেই বেরিয়ে পড়ছে। অতি সম্প্রতি যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন,
যারা সরকারের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আস্থায় ছিলেন, ওনারাও আজকে সত্য কথা বলছেন। সুতরাং ইনশাআল্লাহ প্রথম এক তাৎক্ষণিক বিষয় হচ্ছে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে, এবং এই জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এই প্রেক্ষাপটে আমি আরেকটি কথা বলি, শেষ করতে হবে প্লিজ। লক্ষ মানুষকে আমরা খাবার সাহায্য দিয়েছি এবং এতে চলছে, এতে আমাদের দলের নেতা কর্মী এবং বিশেষ করে প্রবাসে থাকা মানুষ যারা বিগত স্বাধীনতা যুদ্ধেও সক্রিয়ভাবে আমাদের দেশকে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সংগ্রাম করে, এই ভয়াবহ দুর্যোগের সময়ও লকডাউনে থাকা অবস্থায় আমাদের প্রবাসী ভাই ভাইয়েরা দেশের মানুষের জন্য অর্থ পাঠিয়েছেন, খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। আপনার দ্বিতীয় মাত্রার সুযোগে মাধ্যমে আমি তাদের অভি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। তবে সংকট হচ্ছে ব্যবস্থাপনা, ধন্যবাদ। কোন ব্যবস্থাপনা? জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহি মূলক সরকারে, সেখানে পৌঁছতেই হবে। এই ধন্যবাদ, কথাটা বিশেষ করে আপনার আমার দুইজনের বাড়ি বৃহৎ সিলেটে, আমরা খেয়াল করছি তারা যে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আরেকটি কথা আমি আমার ব্যক্তিগত কথা বলতে চাই, যে আমার আপন বড় বোন এই 3 তারিখ কানাডাতে ইন্তেকাল করছেন। আমাদের আমি এটা বিশ্বাস করি, আমি জিল্লুর ভাই আপনার টেবিলে বসে একাধিকবার বলেছি যে সরকারের কাছে আজ 10-11 বছর হয়ে গেল বা 12 বছর এই এই 2-3 টার্মে সরকার আসছে, কোনো দিন আমি কিছু চাইতে যাই নাই। আমি ইসলামিক ফাউন্ডেশনের ওই যে আলেমদের কিছু প্রজেক্ট টজেক্ট যেটার জন্য গেছি, মাননীয় প্রধানমন্ত্রী এটা করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। যে কোনো দিন মারা যেতে পারি, আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই গোটা দেশে বিদেশে যারা আমাদের সহকর্মী আছেন, তো অনেকের কাছে অনেক ধরনের দাবি, অনেক ধরনের মানে আমরা তাদের কাছে কোনো ভুল করে উনি জানতে চাইছেন আপনি কি ইসলামিক ফাউন্ডেশন আছেন কি না? জি আছি, ইসলামিক ফাউন্ডেশনে আছি। জি জি আছি। তাহলে আপনি আপনি কি লক্ষ্য করেন না, খেয়াল করেন না যে ইসলামিক ফাউন্ডেশনের শত শত কোটি টাকা লুপাট হয়ে গেল? না, আপনার ইসলামিক ফাউন্ডেশনের লুপাট হওয়ার কোন ইনফরমেশন নাই, অবৈত টাকা ডিজি জমা দিছিলেন না, আমি বলি অবৈত টাকা, অবৈত টাকা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যেটা জমা দেন নাই, দিছিলেন না, এটা দেওয়া ফর্মেল ছিল না। কারণ ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি যেটা বলছিলাম, এই সংগঠন চালাতে গিয়ে দীর্ঘ 40 বছর দেশে বিদেশে যারা আমাকে সহযোগিতা করছে এবং সংগঠনের ঋণও আছে ব্যক্তিগত ভাবে, আমি কোনোদিন কোনো ব্যাংক কোনো আপনার ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এগুলো দরখাস্ত নাই, কোনো ঋণও নাই। আল্লাহর কাছে দোয়া করবেন যে এইগুলা যেন আমরা পরিশোধ করে সর্বশেষ শুনতে পাচ্ছি যে দলটির কারণে বিএনপি দেশে বিদেশে আনপপুলার হয়েছে, আপনারা তাদেরকে নাকি আল্লাহর রহমত। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 এবং বাংলাদেশ পরিস্থিতির, গোটা বিশ্বজুড়ে পরিস্থিতিটা একই রকম, যদিও দুর্নীতি বিষয়টা হয়তো কোনো কোনো দেশে বেশি, কোনো কোনো দেশে স্পর্শ করেনি, কিন্তু কোভিড-19 সবাইকে স্পর্শ করেছে। তবে দুর্নীতি অব্যবস্থাপনা যা আমার অতিথিরা আলোচনা করলেন সেগুলো ঠিকঠাক করতে হলে আসলে গণতন্ত্রের যে মূল ভিত্তি যে বিষয়গুলো সেগুলোকে নিশ্চিত করা দরকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন আমার অতিথিরা বলছিলেন, এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবার দিকে মনোযোগ দেওয়া দরকার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেওয়া দরকার। আর যারা সরকারের সমর্থক আছেন কিংবা সরকারের বিরোধী পক্ষে যারা আছেন, সমর্থন আপনি করতেই পারেন, বিরোধিতা আপনি করতেই পারেন, কিন্তু কোনো অবস্থাতেই এই সমর্থন করতে গিয়ে বা বিরোধিতা করতে গিয়ে আমাদের নিজেদের যে নাগরিক দায়িত্ব আছে সেটি যেন আমরা ভুলে না যাই। আমাদের প্রত্যেকের নাগরিক হিসেবে কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি, দেশের প্রতি, এবং এই যে করোনা পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে বা এই সংকট কমাবার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে সেটি যেন আমরা ভুলে না যাই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।